হাওয়াপাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ উঠল কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের ধাওয়াপাড়ার 77 ও 78 নম্বর বুথে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মানিক ভট্টাচার্য। এ প্রসঙ্গে এক আহত ব্যক্তি ও তৃণমূল প্রার্থীর বক্তব্যই আমাদের ক্যামেরায় ধরা পড়ল। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে এই, আমার বাড়ির সামনে একটা তৃণমূলের বুথ বসে, তো ওখানে বুথের ভিড়ভাড়টা এরকম করে পুলিশে আসে, দুবার তিনবার এসেছে, গণ্ডগোল ঝগড়ায় কোনো কিছুই নাই। আসার পর যাকেই পাচ্ছে তাকেই মারছে, মারধর করছে, এমন খিস্তি খামারি করছে, সে মানে সে ভাষায় বোঝানো যাবে না। আমি এসে মারতে গিয়ে এসে দাঁড়িয়েছি, আমাকেও মারছে, তাও ওর বাড়ির ভিতরে গিয়ে। এটা কোন এলাকা? এটা গ্রামের নাম হচ্ছে ধাপাড়া, পশ্চিমপাড়া। কারণ কি মারার? মারার কারণ এই, শুধু বুথে ভিড়ের জন্য, যে বলছে ভিড় হচ্ছে কিন্তু ভিড় ভাড়টা কিছুই নেই, বাড়ির সামনে বুথ বসেছে এই। আপনারা কত নম্বর বুথে ভোট দেন? আমাদের 78 নম্বর। আপনার নাম? আনারুল মল্লিক। আজ ঘটনাটা কি হয়েছে এখানে? নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন চলছিল, অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন, মানুষ বুথে যাচ্ছে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে একটা গণতান্ত্রিক দেশে, একটি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আমাদের AITC অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুজন কর্মী, তারা এখান থেকে যে ক্যাম্প অফিস, যেটা আইন সিদ্ধ, যেটা নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃত, সেই ক্যাম্প অফিসে বসে তারা মানুষকে সাহায্য করার জন্যে স্লিপ ইস্যু করছে। এটা আইন সিদ্ধ এবং পারমিসেবল, কিন্তু একটা বর্বর বাহিনী তারা এসে, সেন্ট্রাল ফোর্স তারা এসে পশুর মতো ব্রুটাল তারা এই টর্চারটা তারা এই দুজনের ওপর করেছে, তাদের সারা অঙ্গ পিটিয়েছে। এবং আরও লজ্জার বিষয় যে এই বাহিনী পাশের বাড়িতে ঢুকে, যেখানে আমাদের মহিলারা থাকেন, সেইখানে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আর আমি সাংবাদিকদের একটা কথা জানাতে চাই, আজকে ধর্মপ্রাণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যাদের রমজান চলছে, যাদের রোজা চলছে, তারা ইফতারের জন্যে, আমাদের দলের সৈনিক কর্মী তারা ইফতারের জন্যে সামান্য একটু মুড়ি এই বুথের মধ্যে রেখেছিল। এমন অত্যাচারী সরকারের একটা বাহিনী, এই সেন্ট্রাল ফোর্স লাঠি দিয়ে সেই মুড়ি দেখুন ছিটিয়ে দিয়েছে চারিপাশে। ইফতারের এই অপমান যারা করছে সেন্ট্রাল ফোর্স দিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, নীরবে মানুষের প্রতিবাদ আজ ব্যালট বক্সে করছে, এবং আগামী 2 তারিখ এই অঞ্চলের সার্বিক প্রতিবাদের প্রতিফলন আপনারা সকলেই দেখতে পাবেন। বিষয়টার কি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? আমি সমস্ত লেভেলে জানিয়েছি, আমাদের নদিয়ার যিনি অ্যাডিশনাল SP তিনিও এসেছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বিস্ময়ে দুটো চোখ আকাশের দিকে তুলে দিয়ে বলছেন এও সম্ভব, কিন্তু তিনিও মনে হলো অসহায়। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।